আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরুতে ভিডিও শুরুতে সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। আর বেসিক্যালি আমি নতুন একটা পর্ব বা এপিসোড শুরু করেছি, সেটি হচ্ছিল যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে ভিডিওতে কমেন্টস হিসেবে পাঠান বা মতামতগুলো পাঠান, ওই মতামতগুলো আমি আসলে রিপ্লাই তো দেওয়ার চেষ্টা করে অ্যাডমিন, আবার আমিও চেষ্টা করি যে সময় থাকলে আমি আপনাদেরকে যতটুকু পারি একটা লাইভ ভিডিওর মাধ্যমে এই ভিডিওগুলোর আপনাদের সরি আপনাদের মতামতগুলোর রিপ্লে দেওয়ার চেষ্টা আমি করব আর কি এখন থেকে আপনাদের সামনে এসে। এতে করে কি হবে, আমাদের যারা আমরা ইচ্ছা পোষণ করি যে আমরা সেনা বিমান বাহিনীতে সৈনিক পদে বা অফিসার পদে পরীক্ষা দেবো, এখন দেখা গেলো একজন আমাদের ভিডিওগুলো দেখে একটা ভিডিওতে তার সমস্যা নিয়ে প্রশ্ন করলো, এখন এই সমস্যাটা সমাধানের উপায় বা কি করণীয় বা কি করতে হবে পরামর্শ যেটাই হোক না কেন বা আমি যতটুকু জানি সেটা যদি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, আপনার প্রশ্নের সমস্যাটা যদি আরো অন্য কারো থাকে সেও কিন্তু জানতে পারছে আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আর কি। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আজকে আমরা গত 24 ঘন্টায় আপনারা বেশ কয়েকজন অর্থাৎ এখন পর্যন্ত দেখা যাচ্ছে 181টা প্রশ্ন বা মতামত বা কমেন্টস করেছেন আমাদের ভিডিওগুলো দেখে। তো কে কোথায় থেকে কি ভিডিও প্রশ্নগুলো করেছেন বা কি জানতে চেয়েছেন আমাদের কাছে, এটা নিয়ে একটু আমরা আজকের ভিডিওটা শেষ করবো আর কি। চলেন দেখা যাক। প্রথম একজন লিখছে ইসলামিক টিভি, আমাদের জন্য লাভ হার্ট দিছে, ধন্যবাদ ভাইয়া। হীরা আক্তার দিছে আমিন, ইনশাল্লাহ আল্লাহ যেন মনের আশা সবাই পূরণ করে, সবার মনের আশা পূরণ করেন হীরা আক্তার ভাই, আপনারা যেন মনের আশা পূরণ করেন আল্লাহ। অল বাংলা টিপস পুরো লিখছে এই ভিডিওর মধ্যে, এই ভিডিওতে সে ভিডিওটা দেখে আমাদের কাছে প্রশ্ন করছে, আচ্ছা ভাইয়া এখন এই কোচিং সেন্টারটা কোথায়? ও আচ্ছা ভাই, আমাদের কোচিং সেন্টারটা সম্পূর্ণ রংপুরে অবস্থিত, রংপুর শহরে, রংপুরে এসে আমাদের এখানে কোচিং করতে হয়। আর আমরা আমাদের কোচিং সেন্টার কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান, আর এখানে আমাদের আবাসিক হোস্টেল এবং থাকা খাওয়া সব কিছু ব্যবস্থাই রয়েছে। আরেকজন লিখছে পারফেক্ট বয়, এই ভিডিওটি দেখে এই ভিডিওর নিচে ইনি কমেন্টস করেছেন বা মতামত জানতে চেয়েছেন, স্যার আমি 2019 সাল SSC পরীক্ষা দিয়েছি বিজ্ঞান শাখা থেকে, 4 পয়েন্ট পেয়েছি, আমার জন্ম সাল 20/6/2003, 5 ফিট 7 ইঞ্চি, ওজন 60 কেজি, আমি কি সেনাবাহিনীতে যোগ দিতে পারবো? আর হ্যাঁ, আমি রংপুর পাগলাপীর থেকে বলছি, দয়া করে জানাবেন। পারফেক্ট বয় ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার নামটা জানতে পারলে আমার খুবই ভালো লাগতো। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন অবশ্যই আপনি যে পয়েন্ট এবং উচ্চতা রয়েছে যে বয়স আছে, আপনি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এরপরে দেখা যাক আরেকজনকে, আরেকজন শাহিদুল সাইমুল লিখছেন এই ভিডিওটি দেখে, আসসালামু আলাইকুম, আগামী মাসে আর্মির সার্কুলারটা কি বেরোবে এই করোনা ক্রাইসিসের মধ্যে? সরি হ্যাঁ, এখন ইনি শাহিদুল ভাই জানতে চেয়েছেন করোনার কারণে আগামীতে সেনাবাহিনী সার্কুলার হবে কিনা। অবশ্যই সার্কুলার হবে, বাট করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আরেকজন লিখছে এই ভিডিওটি দেখে, চুমকি হাজরা লিখছে ওখানে ফুল ঠিকানাটা বলে দেন। আমাদের অফিসের ঠিকানা খুবই সহজ, আমাদের অফিসের হচ্ছিল রংপুর শহরে, দুর্নীতি দমন অফিসের পাশেই আমাদের অফিস, সবাই ছিলেন রংপুর শহরে, দুর্নীতি দমন অফিসের পাশে আমাদের সোজা ট্রেনিং একাডেমির অফিস। এছাড়াও আপনি ফুল ডিটেলস যেহেতু চেয়েছেন, আর অন্যান্য ভিডিও বা ভিডিও শেষে ফুল ডিটেলস দেওয়া আছে বা ডিসক্রিপশনে দেওয়া তো আছে। চুমকি হাজার আরেকবার লিখছেন আরেকটি ভিডিওতে, স্যার আমি ওখানে যেতে চাই, ওখানে কি মেয়েদের এলাও আছে, আর কত টাকা খরচ হয় বলে দেবেন স্যার, আমি এই বছর উচ্চ মাধ্যমিক দিলাম। আপু আপনাকে ধন্যবাদ, আমাদের এখানে মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে, ছেলেদের হোস্টেলের ব্যবস্থা রয়েছে আলাদা আলাদা। আপনি যদি 1 মাসের কোচিং করেন আমাদের এখানে বর্তমানে সময় এটা হচ্ছিল 2020 সালের
মে মাস চলছে বর্তমান সময়ে, আপনি এখানে এই বছরের জন্য বা এই বছরে যদি আসেন যে কোনো সময়, তাহলে আপনি এখানে 1 মাস থাকবেন, খাবেন এবং কোচিং করবেন। এই বাবদ টোটাল খরচ হবে আপনার 9,000 টাকা। এটা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে, এটা সৈনিক পদের জন্য আর কি বললাম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকজন লিখছে সোনিয়া মন্ডল, এই ভিডিওতে মতামত জানাইছে তার, আমি 9-এ পড়ে, আমি কি এখন থেকে আপনার একাডেমিতে যোগ দিতে পারবো? সঞ্জয় মন্ডল, সঞ্জয় মন্ডল ভাই, আমি একটু নামটা ভুল করেছিলাম, দুঃখিত। সঞ্জয় মন্ডল ভাই, অবশ্যই আপনি আমাদের এখানে এসেও প্রস্তুতি নিতে পারবেন আগে থেকে। বাট আপনি যদি ক্লাস 10-এ ওঠেন বা নিউ 10 হন, সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হয় একটু সিলেবাসগুলো কভার করে দিতে, বা আমরা যে ক্লাসগুলো করাবো সেগুলো বুঝতেও আপনার জন্য একটু সুবিধা হবে আর কি। আরেকজন মতামত লিখেছেন তার এই ভিডিওতে, ইব্রাহিম আহমেদ, স্যার দাঁতে প্রবলেম থাকলে আর উপরে উপায় কি প্লিজ বলবেন একটু? দাঁতে যে কোনো ধরনের যদি প্রবলেম থাকে, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী অফিসার অথবা সৈনিক পদে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চাকরির ক্ষেত্রে মেডিকেলে কাউকে সাপ দেওয়া হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা বারবার ভুলে যাই, আমাদেরকে মনে রাখা উচিত। আমরা যারা সৈনিক হতে চাই, অবশ্যই আমাদের মেডিকেলটা সবার আগে ঠিক করে নিতে হবে। বুঝতে পেরেছেন মন্ডল ভাই? আচ্ছা, ইব্রাহিম আহমেদ ভাই বুঝতে পেরেছেন আশা করি। আরেকজন লিখছে বাংলাদেশ রেলওয়ে ভিডিওটি দেখে নাইস। আরেকজন লিখছে শামীম আহমেদ ভাই, এই ভিডিওটি দেখে লিখছে স্যার দাঁতে প্রবলেম জানি, দাঁতের মাঝে কালো, মানে মাঝখানে কালো। আচ্ছা বুঝতে পেরেছি, দাঁতে যে কোনো ধরনেরই শামীম আহমেদ ভাই প্রবলেম থাকতে কোনো কোনোভাবেই ডিফেন্সে অ্যালাউ করা হয় না। আপনি অবশ্যই একজন ভালো ডাক্তার দেখান, ডেন্টিস্টকে দেখায় আপনি আপনার দাঁতের সমস্যাটা সমাধান করে নিতে পারেন। অথবা আপনি চাইলে আমাদের সুজো ট্রেনিং একাডেমিতেও, এখানে বিশেষজ্ঞ ডাক্তারেরও রয়েছেন, এখানে এসেও আপনি কোচিংও করতে পারেন। পাশাপাশি আপনার যে কোনো মেডিকেল সমস্যা থাকলে মেডিকেল চেক আপের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে সৈনিক হওয়ার জন্য যতটুকু ফিট হওয়া দরকার সেটা আপনি করে রাখতে পারেন। আরেকজন লিখছে ভিডিওতে রকি হক ভাই, নামাজ পড়ার কারণে যে দাগ হয় সেটার কারণে কি নেভি হওয়া যাবে কি যাবে না, অ্যান্সার প্লিজ। হ্যাঁ রকি ভাই, অবশ্যই নামাজ, যেহেতু আমরা মুসলমান হিসেবে নামাজ পড়া ফরজ, এখন নামাজ পড়তে গেলে আমাদের যদি কারো কপালে দাগ থাকে বা পায়ে গোড়ালিতে দাগ পড়ে যায়, সেটার কারণে আপনাকে কোনোভাবে বাধা দেবেন না আশা করি আমি, যখন সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে যাবেন। এম ডি রতন ভাই লিখছেন এই ভিডিওতে, ভাই আপনার নাম্বারটা দিতে পারবেন? ভাই আমাদের নাম্বার, অফিসিয়াল নাম্বার প্রত্যেকটা ভিডিওর নিচে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকে এবং অফিসের ঠিকানাও দেওয়া থাকে। আপনি চাইলে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আর ব্যক্তিগতভাবে আমি আমার পার্সোনাল নাম্বার কোনো পাবলিক প্লেসে প্রদান করি না, দুঃখিত। এরপর আরেকজন লিখছে এম ডি হাসান ভাই লিখছেন, স্যার আমি আপনাদের ওখানে যেতে চাই। ধন্যবাদ হাসান ভাই, আমাদের কোচিং বর্তমানে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে, সরকার যখন পরবর্তীতে নির্দেশ দিবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা অবশ্যই আবার কোচিং শুরু করব পুরোদম। এম ডি নাইম ইসলাম ভাই লিখছেন, স্যার ড্রাইভিংয়ের জন্য ব্যায়ামের কিছু ভিডিও দেন। আসলে আমাদের সুজা ট্রেনিং একাডেমিতে শারীরিক অনুশীলনের ভিডিও অনেকগুলো দেওয়া আছে, যা আপনি অন্য জায়গায় বা অন্য ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন না। তাই দয়া করে আমাদের সুজা ট্রেনিং একাডেমির প্রায় 450-এর মতো ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলো দেখেন, ওখানে অনেকগুলো শারীরিক অনুশীলনের ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন নাইম ভাই। এরপর আরেকজন লিখছে জুনু বেগম, সোজা ট্রেনিং একাডেমি আমার এসএসসি পয়েন্ট সর্বনিম্ন কত লাগবে? বুঝতে পেরেছি, আপনি যদি যে কোনো সামরিক বাহিনীতে জুনু বেগম মেবি আপা হবেন যদি অংশগ্রহণ করতে চান, অবশ্যই আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে এসএসসিতে। এরপর আরেকজন মতামত দিয়েছেন তার এই ভিডিওটি দেখে, আরিফুর রহমান, স্যার আমার ছেলে থেকে বলছি, আমি আপনাদের একাডেমিতে ভর্তি হতে ইচ্ছুক, কীভাবে হব যদি ডিটেলসটা বলেন? ভাই আরিফুর রহমান ভাই, ধন্যবাদ আপনার
আমাদের কাছে মতামত জানার জন্য এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করার জন্য। আপনাকে একটু বলে রেখে আরিফুর রহমান ভাই, আমাদের সোজা ট্রেনিং একাডেমি বর্তমানে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে। আগামীতে সরকার যখন নির্দেশ দেবেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তখন ইনশাল্লাহ আমরা শুরু করব। আপনি যোগাযোগ রাখতে পারেন আমাদের সঙ্গে সবসময়, ফোন নাম্বার তো দেওয়া রয়েছে ভিডিওতে বা ভিডিও ডিসক্রিপশনে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আপডেট রাখতে পারেন আমাদের কাছ থেকে বা আপডেট জানতে পারেন আর কি। আরেকজন লিখছে, আরমান হোসেন ভাই লিখছেন, সুন্দর ভিডিওটি দেখে তার মতামত জানিয়েছেন, ধন্যবাদ আরমান ভাই। আরেকজন আরমান ভাই আরেকটা ভিডিওতে দিচ্ছেন, অনেক সুন্দর স্যার, থ্যাংক ইউ সো মাচ আরমান হোসেন ভাই, কারণ আপনারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখেন, বেসিক্যালি আমার ভিডিওগুলো যারা শুনেন। আমি চেষ্টা করি আপনাদেরকে পরীক্ষার আগে আপনারা যে যেখানেই আছেন, যে অবস্থায় থাকেন না কেন, কিছুটা হলেও যাতে আমাদের ভিডিওগুলো দেখে বা শুনে একটু হলেও প্রিপারেশন নিতে পারেন আপনার ডিফেন্সের চাকরির ক্ষেত্রে। এটাই আমাদের প্রয়াস বা এটাই আমার আসলে মেন লক্ষ্য আর কি, ইউটিউবে ভিডিও ছাড়া। এরপরে আরেকজন লিখেছেন, তানসির আহমেদ, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ ভাই কমেন্টস করার জন্য ভিডিওটি দেখে। এরপরে আরেকজন লিখেছেন, ইব্রাহিম আহমেদ ভাই এই ভিডিওটি লিখে সে তার মতামত জানিয়েছেন, ইনশাআল্লাহ আমিও একদিন যাব আর্মিতে। দোয়া রইল ইব্রাহিম ভাই, আপনি যাতে ভুল প্রস্তুতি নিয়ে নিযোগ্যতা সম্পূর্ণ নিযোগ্যতা নিজ মেয়েতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারেন। আরেকজন লিখছেন এই ভিডিওটি দেখে, খালাল নামটা আসলে বলতে পারছি না, উচ্চারণ করতে পারছি না, সরি। আমি এই ভাই লিখছেন পিরোজপুর জেলা থেকে, পিরোজপুরের জেলা 2020 সালে আর্মিতে লোক বছরে যে ভাই, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, দুঃখিত। আরেকজন লিখছেন এই ভিডিওটি দেখে তার মতামত জানিয়েছেন, শফিক ভাই জানিয়েছেন, আমি যোগদান করতে চাই কিন্তু আমি পড়ালেখায় একটু দুর্বল, কোনো সমস্যা হবে কি? শফিক ভাই, পড়ালেখায় দুর্বল থাকলে আপনার প্রস্তুতি কেন ব্যবস্থা রয়েছে? আপনি দুর্বলতা কাটানোর জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে পারেন। সোজা ট্রেনিং একাডেমি থেকে এক মাসের প্রস্তুতি নিয়ে গেলে আপনি যে কোনো বাহিনীর জন্য অবশ্যই ক্যাপাবল হবেন পাস করার জন্য। আমরা সেইভাবেই আসলে গাইডলাইন দিয়ে, সেভাবে প্রেশার ক্রিয়েট করে, সেভাবে রুটিন ফলো করে কিন্তু আপনাদেরকে পড়ালেখা করে বা বিভিন্ন ট্রেনিং করে চাকরির আগে প্রস্তুতির জন্য। এরপর আরেকজন লিখছে, ট্রাই টু বেস্ট, এই ভাই লিখছে ভালো লাগলো ভিডিওটি দেখে, থ্যাংক ইউ। হীরা আক্তার লিখছে, আমার জন্য দোয়া করবেন আমি যেন আসতে পারি, ইনশাল্লাহ। হীরা আক্তার ভাই, দোয়া থাকলো আপনার জন্য, আপনি যেন অবশ্যই একদিন আসতে পারেন আমাদের সুজার একাডেমিতে। হীরা আক্তার ভাই তো লিখছেন, নিউ সার্কুলার কখন দেবেন, উনি বেশ কয়েকবার কমেন্টস করেছেন বিভিন্ন ভিডিও দেখে। নিউ সার্কুলার অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে নিউ সার্কুলার আসবে, এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আরেকজন লিখছে, আলেমিন, আমি আসবো স্যার ইনশাল্লাহ, অবশ্যই দেখা হবে যখন সোজা ট্রেনিং একাডেমিতে আসবেন বা করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে যখন এখানে আসবেন প্রস্তুতি নিতে, যে কোনো বাহিনীর জন্য বা কোচিং করতে অবশ্যই দেখা হবে। মুফাজ্জল হোসেন লিখছেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ মুফাজ্জল ভাই আপনাকেও। হীরা আক্তার ভাই, অনেকবার আপনি মেসেজ করেছেন, এই কারণে আপনারটি স্কিপ করে গেলাম। আরেকজন লিখছেন, এম ডি ইব্রাহিম, অলওয়েজ অসম ভিডিও স্যার, থ্যাংক ইউ ইব্রাহিম। ইব্রাহিম আমাদের সোজা ট্রেনিং একাডেমির স্টুডেন্ট, সে গত ব্যাচে ট্রেনিং করে গেছে, এখন সে প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ আগামীতে আবার সেনাবাহিনীতে পরীক্ষা দেবে। আরেকজন লিখছেন, হাবিবুর রহমান, এই ভিডিওটি দেখলে তার মতামত জানিয়েছেন এবং প্রশ্ন করছেন আমাদের কাছে, খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। ভাইয়া, গাইনোকোমাস্টিয়া হলে কি ডিফেন্সে চাকরি করা যায়? ভাই, এটা আসলে হরমোনজনিত সমস্যা, এটা আপনাকে হরমোনের ডাক্তার দেখাই এই সমস্যাটা সমাধান করে নিতে হবে। যদি এই সমস্যাটা কারো থাকে তাহলে সে অবশ্যই বা নির্ঘাত সে ডিফেন্সে যখন পরীক্ষা দিতে যাবে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাই আপনার জন্য একটা সাজেশন হাবিবুর রহমান, আপনি এই করোনা পরিস্থিতি একটু ভালো হয়ে গেলে আপনি আপনার যে কোনো জেলার সরকারি ভালো হরমোনের ডাক্তার এবং মেডিসিনের ডাক্তার, এই দুই ডাক্তারকে দেখে আপনি আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারেন, এবং সমস্যার সমাধান হয়ে গেলে পরীক্ষা দিতে গেলে কোনো বাহিনী থেকে আপনাকে বাদ দেবে না, ট্রাস্ট মি। নাইম ইসলাম লিখছে, স্যার ভিডিও ড্রাইভিংয়ের জন্য কি ব্যায়াম করতে হয় এটা নিয়ে, এটা বলে দিচ্ছি নাইম ভাই আপনার জন্য। এম ডি মিল্টন ভাই লিখছেন, এই ভিডিওটি দেখে স্যার আমার একটা প্রশ্ন ছিল,
প্রশ্ন হলো যদি সবকিছু ঠিক থাকে আর রিটেন পরীক্ষা খারাপ হয় তাহলে কি বাদ পড়বে নাকি? অবশ্যই মিল্টন ভাই, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রত্যেকটা ধাপে পরীক্ষার মার্কস থাকে। আপনি যখন বিভিন্ন পরীক্ষা যেমন মেডিকেল, ভাইভা পরীক্ষা বা শারীরিক পরীক্ষা পাশ করলেন, বাট রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা গিয়ে ফেল করলেন, সেক্ষেত্রে আপনাকে কেন নেবে? কারণ তাদের তো প্রার্থীর অভাব নেই। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রার্থী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যায়। তো যারা ভালো করে তাদেরকে দিন শেষে পরীক্ষা, যারা পাস করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। তাই এইসব চিন্তা বাদ দিয়ে আপনি এখন থেকে পড়ালেখা করেন ভালোভাবে, ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সময়ের স্বল্পতার কারণে পুরো 181টি ভিডিও প্রশ্ন বা মতামত পড়ে শোনানো আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। আগামীতে আবার নতুনদের মতামত জানাবো। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা চাইলে অবশ্যই সবসময় আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার প্রশ্ন বা মতামত করতে পারেন বা জানতে চাইতে পারেন। আমি চেষ্টা করব, আমার সোজা ট্রেনিং একাডেমি চেষ্টা করবে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আপনাদেরকে জানানো বা আপনাদের কাছে পৌঁছানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।